পরবর্তী খবর, কাছাৰৰ সরকারী কার্যালয়ের এজন ঘুষখোর লাটমণ্ডল কাটিগড়া চক্র বিষয়ার কার্যালয়ত লাটমণ্ডলে উৎকোচ ললে আর গোপন ক্যামেরাত বন্দী হলে উৎকোচ লওয়ার এই দৃশ্য বন্দী হয়ে রল। এই দৃশ্য কিদরে উৎকোচ লৈছিল লাটমণ্ডলে? ভূমি সংক্রান্তীয় কামত এগৰাকী লোকৰ পৰা উৎকোচ লৈছিল এই লাটমণ্ডলে, আর 500 টাকা নোট পকেটত ভরার দৃশ্য এই গোপন ক্যামেরাত বন্দী হয়ে রল। ঘুষখোর লাটমণ্ডলজনের নাম শাহাদত হুসেন। দীর্ঘদিনে এই কার্যালয়টির একাংশ কর্মচারী উৎকোচ নিদিলে, কাম নকৰাৰ অভিযোগ উত্থাপন হৈ আহিছিল। স্থানীয় দালালৰ সহযোগত একাংশ কৰ্মী বিষয়াই আনকি এই কাৰ্যালয়ত চিণ্ডিকেট গঢ়ি তোলাৰো অভিযোগ উঠি আহিছে। জিলা প্ৰশাসনক অভিযোগ দি আহিছে যদিও ৰহস্যজনকভাৱে কিন্তু জিলা প্ৰশাসনে এই ক্ষেত্ৰত কোনো অভিযোগ লোৱা নাছিল বা অভিযোগৰ প্ৰতি গুৰুত্ব নিদিয়াৰ অভিযোগ উঠিছে বা কোনো ধৰণৰ ব্যৱস্থা নলোৱাৰো অভিযোগ উঠি আহিছে। হয়তো এই ক্ষেত্ৰত গোপন বুজাবুজিও থাকিব পাৰে জিলা প্ৰশাসনৰ শীৰ্ষ মহলৰ, তেনে সন্দেহো কৰিছে একাংশ স্থানীয় লোকে। আৰু তাৰ মাজতে গোপন কেমেৰাত এনেদৰে অৱশেষত বন্দী হোৱা দৃশ্যই সকলো কথা স্পষ্ট কৰিছে। কিদৰে দীৰ্ঘদিন ধৰি উৎকোচ লৈ আহিছে এই লাটমণ্ডলকে আদি কৰি কেইবাটাও দালালে এই কাৰ্যালয়ত ভূমি সংক্ৰান্তীয় কামৰ বাবে বিভিন্নজনৰ পৰা ধন নিদিলে, কাম নকৰাৰ অভিযোগ আৰু ধন বিচাৰি আহিছে পোনপটীয়াভাৱে, অৱশেষত এই ধন লোৱাৰ দৃশ্য বন্দী হৈছে কেমেৰাত। এটা লক্ষণীয় হ'ব এই সন্দৰ্ভত কি ব্যৱস্থা গ্ৰহণ কৰে আৰক্ষী প্ৰশাসন বা চৰকাৰে, যি দুৰ্নীতিৰ ক্ষেত্ৰত শূন্য সহনশীলতাৰ কথা কৈ আহিছে। বিভিন্ন সময়ত এনেধৰণৰ বহু লাটমণ্ডল জালতো পৰিছে, কিন্তু চিন্তনীয় বিষয় এইটোৱে যে তাৰ পিছতো দুৰ্নীতি কমা নাই, এনেধৰণৰ উৎকোচ লোৱা ঘটনা ৰোধ হোৱা নাই এইখন অসমত। সোশ্যাল মিডিয়া একটা ভিডিও ভাইরাল হয়েছে একজন পাটোয়ারির ঘুষকাণ্ড নিয়ে। আমরা বিগত কয়েকদিন পূর্বে ভারতমালার যেসব জনগণের জমি অধিগ্রহণ করা হয়েছে তাদেরকে হয়রানির শিকার হতে হচ্ছে, যাতে কোনো কাজ সার্কেল অফিসে গেলে কোনো কাজই পয়সার বিনিময় ছাড়া কোনো কাজই মানুষ আদায় করতে পারেনি। অনেক লোকের কাটিগড়া উপাসনার কার্যালয়ে অনেকদিন থেকে দেখা যাচ্ছে অনেক মানুষের হানাহানি, কিছু লোক প্রতিদিন সার্কেল অফিসের কার্যালয়ে দেখা যায়, কিছু মুখোশধারী মানুষকে সার্কেল অফিসে প্রতিদিন ঘুরা বেড়ায়।